সুন্দর সুন্দর গোলাপ যে কালেকশন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। শীতকাল মানেই হচ্ছে গোলাপ, আর ফুলের রাজা গোলাপ। তো আমি সেই গোলাপের যে কালেকশন এবং সম্ভার সবটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো খুব সুন্দরভাবে এখানে বেড করে গোলাপের যে ভ্যারাইটিগুলো রাখা রয়েছে, একটা খুব সুন্দর পরিবেশ এই আমি শিখরপুরে দেখতে পাচ্ছি। তো এই যে গোলাপের কালেকশন, টোটাল কী সম্ভার রয়েছে তার সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা প্রথমে আগে নার্সারির ওভারভিউটা একটু দেখে নিন। এত সুন্দর একটা গোলাপের বাগান আমি এসেছি, আমার খুব ভালো লাগছে। তো এই ধরনের গোলাপের কালেকশনগুলো আমি সকলের সঙ্গে শেয়ার করব, তার দামও জানাবো, বিস্তারিত তথ্য থাকবে, কীভাবে কী করতে হবে তারও তথ্য থাকবে। তো গ্রিন ওয়ার্ল্ড মানেই নতুন কিছু। তো এতদিন আপনারা দেখে এসছেন ফলের গাছের কালেকশন, তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বিভিন্ন গোলাপের সম্ভার নিয়ে। তো আপনারা দেখতে থাকুন, খুব সুন্দরভাবে এখানে বেড করা রয়েছে, প্রত্যেকটা ভ্যারাইটি আমি জানাবো, খুব দারুণ কালেকশনও রয়েছে এখানে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন যে ভ্যারাইটিগুলো, তার গাছের যে কন্ডিশন সেটাও আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন। এই যে কালেকশন, এই নার্সারির আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো প্রচুর কালেকশন রয়েছে। সবটা হয়তো একই এপিসোডের মাধ্যমে দেখানো সম্ভব হবে না, তো আমি ধীরে ধীরে সবকটা ভ্যারাইটি নিয়েই আলোচনা। প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল ফুটে আছে, ঠান্ডাও পড়েছে, আর গোলাপের জন্য ঠান্ডাটা আমাদের দরকার। সেই ধরনের ঠান্ডা পড়লেই কিন্তু গোলাপের যে চেহারাটা ফুটে ওঠে। প্রত্যেকটা ভ্যারাইটির মধ্যেই কিন্তু দেখুন ফুল আছে, অসম্ভব সুন্দর সব ফুলের কালার, আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবং আমি পেয়ে গেছি রঞ্জিত নার্সারির কর্ণধার যিনি আছেন। তো দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম রঞ্জিত। আচ্ছা, আর ওনার সহধর্মিনী আপনার নামটা একটু বলুন। আচ্ছা, তো আমাদের যে কর্মসূচি গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, যে অরিজিনাল এবং অথেন্টিক যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে আপনার রঞ্জিত নার্সারির যিনি কর্ণধার আছেন, তো ওনাকে আমরা যুক্ত করলাম এই যে কর্মসূচি জেনুইন অ্যান্ড অথেন্টিক, এবং ওনাকে আমরা সম্মান প্রদান করব। আমাদের আমি এই যে আমাদের যে কর্মসূচির যে পার্ট, তার তরফ থেকে যে অথেন্টিক এবং জেনুইনের যে কর্ম সার্টিফিকেট প্রদান আমি দাদাকে করলাম আমাদের গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে, এবং ওনাকে বলবো এই মোমেন্টোটা গ্রহণ করতে। আপনি কি বলবেন এই যে আমাদের কর্মসূচি চলছে অথেন্টিক এবং জেনুইনের ওপর সারা পশ্চিমবঙ্গ জুড়ে, তো আপনি মানে রঞ্জিত নার্সারি আমাদের এই কর্মসূচির সঙ্গে যুক্ত হয়ে গেল, তো কি বলবেন? এটা বিশেষ করে যেটা বলার আছে যে গ্রিন ওয়ার্ল্ডের মাধ্যমে সমস্ত যারা গাছপ্রেমী লোক আছে তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পারে, এবং সমস্ত ধরনের যে কোয়ালিটির গাছ আছে, যে আইডির গাছ আছে, গ্রিন ওয়ার্ল্ড কী করে সমস্ত মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেয়, যার ফলে আমরা এর মাধ্যমে আর প্রচুর উপকৃত হই, যে সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারছি। একদম। তো ধন্যবাদ জানাই দাদাকে। আর দাদার যে সহধর্মিনী, আপনি কি বলবেন এই যে আপনি আমাদের তরফ থেকে যে অ্যাওয়ার্ডটা পেলেন আজকে, মানে অথেন্টিক এবং জেনুইনের উপর, কি বলবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? না, আমরা এটা পেয়ে খুবই গর্বিত, কারণ আমরা যে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পেরেছি, যে তার জন্য আমরা খুবই মানে নিজেদের প্রাউড মনে করছি। একদম। তো ধন্যবাদ জানাই দাদা এবং বৌদিকে আমাদের গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে। তো আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা কিন্তু এখানে যে গোলাপের ভ্যারাইটি আমি আপনাদেরকে দেখাবো তার সমস্ত কিছুই কিন্তু জেনুইন এবং অথেন্টিক পাবেন, এইটুকুনি আপনাদের আমি অ্যাসিওর করতে পারি। তো আপনারা আসুন, এখানে গোলাপের বিভিন্ন কালেকশন রয়েছে, তো আমি সেইগুলো বিস্তারিত জানাবো। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো এখানে কিছু রয়েছে বেড, রয়েছে পরপর বেড, তো আমি দাদার কাছ থেকে জানবো, দাদা এখানে যে আপনার যে বেডে যে ভ্যারাইটিগুলো রয়েছে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু বলবেন। এখানে মোটামুটি সমস্ত রকমের ভ্যারাইটিস আছে, এবং প্রত্যেকটা ভ্যারাইটিস ইন্ডিভিজুয়াল তার আইডি ঝোলানো আছে, মানে প্রত্যেকটা গাছে
যে আমরা আইডি ঝুলে রাখছি যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। মানে এটা কি ভ্যারাইটি আছে? হ্যাঁ, কি আইডির গাছ আছে? আচ্ছা, মূলত এখানে কি ভ্যারাইটি আপনি প্রজাতির গোলাপ রেখেছেন? এখানে এইচটি আছে, ফ্লোরি আছে, করে গাছের বলে দেই যেটা সবাই, এটা কমন গাছ, এটাকে আইডি ঝোলাতে লাগবে না। এটা কি ভ্যারাইটি? এটা আছে আবরাকা ডাবরা। আবরাকা ডাবরা, হ্যাঁ, এটা তো আমাদের খুব জনপ্রিয় একটা ভ্যারাইটি, জনপ্রিয়। পরে এখানে আরেকটি আমি দেখতে পাচ্ছি, এই যে এটা কি আছে? অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে হাই এন্ড ম্যাজিক ডাচ ভ্যারাইটিস। আচ্ছা, এটা মূলত ডাচ ভ্যারাইটির গোলাপ, হাই এন্ড ম্যাজিক। এগুলো একটু মানে মানে কি ধরনের মানে মূল্যের মধ্যে আপনি রেখেছেন? অ্যাকচুয়ালি এই যে মানে এগুলো তো বড় প্ল্যান্টের গাছ আছে, এর স্টার্টিং প্রাইস হচ্ছে 50 টাকা থেকে শুরু। আচ্ছা, 50 টাকা। আমাদের এখানে ওই যে বেডে আছে প্রচুর রাখা আছে, আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারেন। আমার ক্যামেরা পার্সনকে একটু দেখিয়ে দিতে বলবো, প্রচুর পরিমাণে কিন্তু গোলাপের স্টক রয়েছে, পরপর 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 বেড রয়েছে, সেই বেড বেডে কিন্তু এই ধরনের ভ্যারাইটির গোলাপই কিন্তু আমরা এখান থেকে পাবো। এখানে আরও কিছু ভ্যারাইটি রয়েছে, এটা কি আছে? এটার নাম হচ্ছে রকস্টার, এটাও একটা ধরনের ডাচ ভ্যারাইটি। আচ্ছা, এটাও একটা ডাচ ভ্যারাইটির গোলাপ। এই যে রকস্টার বললেন, এটা মূলত তো ডাচ ভ্যারাইটির গোলাপ। আর আমাদের এই আবহাওয়ায়, মানে আমাদের পশ্চিমবঙ্গে যে আবহাওয়া আমরা পেয়ে থাকি, সেই ধরনের আবহাওয়াতে এই ধরনের ভ্যারাইটিগুলো তো সুন্দর হয়ে ওঠে। আমাদের এই আবহাওয়া, এটা এই ডাচ ভ্যারাইটি এখানে সুন্দর হয়ে। আচ্ছা, এর মোটামুটি দাম কি রেখেছেন? এর দাম 50 টাকা থেকে শুরু। 50 টাকা থেকে শুরু? হ্যাঁ, 50 টাকা থেকে। তো প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু আপনারা এখানে পাবেন। আচ্ছা, দেখে নেব পরের ভ্যারাইটি। এই একটা সুন্দর ভ্যারাইটি আছে, নাম হচ্ছে সোলারি, এটাও একটা ধরনের ডাচ ভ্যারাইটি। আচ্ছা, এখানে যে ভ্যারাইটিগুলো আপনি বলছেন, এই প্রত্যেকটারই কি ফুলের সংখ্যা হিসেবে আমরা যদি দেখি, মোটামুটি এই আবহাওয়াতে কতদিন পর্যন্ত ফুল পেতে পারি? এই হাওয়াতে মোটামুটি গোলাপ সারা বছরই হয়। গোলাপ মোটামুটি সারা বছরের? সারা বছরই হয়, তার পুরো মানে ট্রিটমেন্টের উপর গোলাপ সারা বছর। আচ্ছা, মূলত শীতকালে কিন্তু ফুলটা বেশি হয়, শীতকালে, কারণ ঠান্ডার সময়তে গোলাপের কালেকশনটা এবং গোলাপের যে আমরা যে ফুলটা পাই সেটা কিন্তু মূলত ঠান্ডার সময় বেশি হয়। এছাড়া কিন্তু সারা বছর ধরেই গোলাপ আমরা পেয়ে থাকি। আচ্ছা, দেখে নেব পরের ভ্যারাইটি। যেমন এই একটা ভ্যারাইটি আছে, নাম জুমেলিয়া। জুমেলিয়া, জুমেলিয়া। আচ্ছা, এটাও কি আমাদের ডাচ ভ্যারাইটি? ডাচ ভ্যারাইটি। আচ্ছা, এখানে কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ডাচ ভ্যারাইটির গোলাপ আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, কারণ এই ধরনের গোলাপের কিন্তু খুব চাহিদা রয়েছে এবং খুব ডিমান্ড আমরা এই ধরনের গোলাপ থেকে মানে আমরা পাই। তো এই ধরনের ছাদ বাগানে যারা করে থাকেন গোলাপ, তারা কিন্তু এই ধরনের ভ্যারাইটিগুলো খুব সুন্দরভাবে সহজভাবে করতে পারে। দেখে নেব পরের ভ্যারাইটি। এটা কি আছে? ওটাও জুমেলিয়া। আচ্ছা, এটাও জুমেলিয়া। দেখুন কত সুন্দর একটা মানে ফুল। আচ্ছা, এই ফুলের কি কোনো আমাদের সেন্টেড হিসেবে গোলাপ বলতে পারি? না, ওটা সেন্টেড নয়। জুমেলিয়া কোনো সেন্টেড ফুল নয়, ওটা ডাচ ভ্যারাইটিস ফুল, কাপ সাইজ মানে আপনার টাইট হয় ফুলটা। ফুলটা ওপেনিং খুব সুন্দর, মানে আর ওটা লং লাস্টিং ফুলটা, মানে এই ফুলটা 18 থেকে 20 দিন ওরা একইভাবে থাকে, মানে একইভাবে মানে ফুলটা ফুটে থাকে, ফুটে থাকে, মানে গাছে মানে ফুলটা থাকে কিন্তু অনেক দিন ধরে। এই ধরনের ভ্যারাইটি কিন্তু বন্ধুরা আপনারা করতেই পারেন। আচ্ছা, এর পরের ভ্যারাইটি দাদার কাছে দেখবো, এটা আছে সিউন। আচ্ছা, এটা হচ্ছে কি বলেন? সিউন, ও এই গোলাপটার নাম হচ্ছে সিউন। সিউম, সিউন, সিউন, সিউন। আচ্ছা, এটা মূলত কোথাকার ভ্যারাইটি? এটা আমাদের, এটা এখানের ভ্যারাইটি সেটা। আচ্ছা, এখানকারই এটা ভ্যারাইটি। এর ফুল তো আমরা, এটা ডাচ ভ্যারাইটিস না, এটা অ্যাকচুয়ালি এইচটি ভ্যারাইটি, সেটা এইচটি ভ্যারাইটি। আচ্ছা, এর যে পরে যেটা রয়েছে, এর পরে আমি, এর পরে এটা আছে নাম হটশট। হটশট, হটশট, এই ফুলটা হটশট, এটাও ডাচ ভ্যারাইটি একদম। তো এখানে এই যে ভ্যারাইটিসটা আছে, এর নাম হচ্ছে ব্লাস, ব্লাস, ব্লাস। আচ্ছা, এই যে ভ্যারাইটিসটা আছে, এটার নাম হচ্ছে প্রিন্সেস ডি মোনাকো। বাহ, এটা কিন্তু খুব জনপ্রিয় একটা ভ্যারাইটি, মানে সকলে করে থাকি প্রিন্সেস ডি মোনাকো। এই একটা ভ্যারাইটি আছে ব্ল্যাক, এর উপর ব্ল্যাক লেডি। আচ্ছা, ব্ল্যাক লেডি, এটাও খুব সুন্দর একটা ভ্যারাইটি। এই একটা রোজ আছে টুর্নামেন্ট। এটা কি বলেন? টুর্নামেন্ট, টুর্নামেন্ট। বাহ, আচ্ছা, আমরা আগের এপিসোডে দেখিয়েছিলাম অনেক ভ্যারাইটি, তো এবারে তো আমি দেখতে পাচ্ছি অনেক নতুন আনকমন ভ্যারাইটি এসে গেছে। অনেক আছে, অনেক আছে। এই একটা নাম আছে যেমন আপনার অশ্বিনী। অশ্বিনী, অশ্বিনী, এটাও কিন্তু খুব সুন্দর একটা ফুল। অবশ্যই। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি যে আজকের এই নার্সারিতে এসেছি, এই নার্সারির এপিসোডের মানে আগের আপনারা দেখেছেন, তো পরবর্তী আমি কালেকশনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রচুর কিন্তু আনকমন ভ্যারাইটি আমি দেখতে পাচ্ছি, তো সব কিছুই দেখাবো এবং বলবো। তো সবার আগে আমি দাদার কাছে যাব।
আমরা আজকে কোথায় দাঁড়িয়ে আছি? আজকে আপনারা দাঁড়িয়ে আছি শিখরপুর। শিখরপুর জনপ্রিয় একটা গোলাপের মানে স্থান বলতে পারেন, তো সকলেই জানেন শিখরপুর কিন্তু একটা খুব জনপ্রিয় জায়গা গোলাপের ক্ষেত্রে, কি তাই তো? অবশ্যই অবশ্যই, এখানে সবাই জানে যে একটা জনপ্রিয় খুব স্থান, এখানে সমস্ত রকমের গোলাপ পাওয়া যায় এবং গোলাপের জন্য যারা বিভিন্ন জায়গায় যান, তো আমি বলবো সব কিছুই ঠিক আছে, কিন্তু তার আগে আমি বলবো যে শিখরপুরে একবার অন্তত আসুন, কারণ শিখরপুর এত ভালো একটা জায়গা গোলাপের জন্য। আমি মনে করি পশ্চিমবঙ্গের একটা বৃহত্তম গোলাপের স্থান হয়ে উঠতে পারে। তো গোলাপ এখানে বিভিন্ন জায়গায় গোলাপ কিন্তু গোলাপের চারা কিন্তু মানে পাঠানো হয়, তো আপনারা কিন্তু শিখরপুরে এসে কিন্তু গোলাপের অবশ্যই সম্ভারগুলো একবার দেখে নিতে পারেন। তো দাদা, আমি এখানে আপনাকে জিজ্ঞাসা করব, আপনি এই যে ভ্যারাইটিগুলো আপনাকে আমাদেরকে বলবেন, সবই কি আপনাদের ডাচ ভ্যারাইটি নাকি? না, সব ডাচ ভ্যারাইটি না, সমস্ত ভ্যারাইটিজ আছে, যেমন ফ্লোরি আছে, আচ্ছা গ্যান্ডি ফ্লোরা আছে, এইচটি মানে হাইব্রিড টি আছে, ডাচও আছে, সমস্ত রকম ভ্যারাইটি। সবটাই আমরা এবার দেখতে থাকবো, পরবর্তী যে সম্ভারগুলো রয়েছে দাদার কাছে জেনে নেব। এখানে দাদা এটা কি আছে? এটার নাম হচ্ছে কুইন এলিজাবেথ। কুইন এলিজাবেথ, আচ্ছা। এই একটা ভ্যারাইটিস আছে, এর নাম হচ্ছে টোপাস। টোপাস, টোপাস, টোপাস। এই একটা নাম আছে, এটার নাম হচ্ছে হাইয়ান ম্যাজিক। হাইয়ান ম্যাজিক, ম্যাজিক। আচ্ছা, পাশে তো একটা খুব সুন্দর দেখতে পাচ্ছি, এটা কি আছে? এটা সবাই জানে, এটার নাম হচ্ছে জুমেলিয়া। জুমেলিয়া, আচ্ছা, এই যে জুমেলিয়া দাদা বলছিল, তো এটাও কিন্তু একটা ভালো ভ্যারাইটি। এগুলো তো সবই ছাদ বাগানে করা যেতে পারে? অবশ্যই অবশ্যই, সমস্ত জিনিসই ছাদ বাগানে করা যায়। আচ্ছা, নেক্সট আপনার ওই একটা আছে বোরা বোরা। বোরা বোরা, আচ্ছা একটু আমার ক্যামেরা পার্সনকে দেখিয়ে দিতে বলবো, ফুলটা খুব সুন্দর দেখুন, বোরা বোরা। এই একটা সুন্দর ডাচ ভ্যারাইটিস আছে, নাম আডাম্মা। আডাম্মা, আডাম্মা, আডাম্মা। দেখুন বন্ধুরা কত আনকমন ভ্যারাইটি এখানে দাদা রেখেছেন। এই একটা আছে আপনার রিভাইভাল। রিভাইভাল, রিভাইভাল, এটাও কিন্তু খুব সুন্দর একটা গোলাপ, সুন্দর গোলাপ, আমি এটা জানি যে খুব সুন্দর একটা মিষ্টি কালার। এটা কি আছে? এটার নাম গ্রেসকট। গ্রেসকট, গ্রেসকট, আচ্ছা। এর ফুল কি রকম হয়? এটাও সুন্দর, একদম সুন্দর ফুল এটা। এটা যারা এক্সিবিশন যায়, যারা যারা টপ কালচারে করে, এটা সুন্দর হয়। আচ্ছা, মানে এই ফুলটা গাছে কতদিন থাকতে পারে? এই ফুলটা গাছে 15-20 দিন এই ফুলটা। দেখুন বন্ধুরা একটা ভ্যারাইটি দাদা আমাদেরকে বললো, এর আগেও একটা আমি ভ্যারাইটি বলেছি, তো এই ফুলগুলো কিন্তু এক একটা গাছে প্রায় 15-20 দিন কিন্তু অবধি থাকতে পারে। এই ভ্যারাইটিগুলো কিন্তু বিশেষ করে আপনারা কিন্তু সংগ্রহের তালিকায় রাখবেন, কারণ এই ধরনের ফুলগুলো গাছে যদি বেশি দিন থাকে তাহলে কিন্তু খুব দেখতেও ভালো লাগবে। আরও সুন্দর দেখাচ্ছি, এটা একটা ফুল আছে, নাম সোলারি। আচ্ছা, এই যে একটু দেখিয়ে দিতে বলবো, সোলারি। হ্যাঁ, আচ্ছা, পাশে ওইটা রয়েছে, ওটা কি আছে? ওটা টপ সিক্রেট। টপ সিক্রেট, বাহ, মানে দেখতে খুব সুন্দর, মানে একদম রেড। ভেটারেন, ভেটারেন্স অনার, ভেটারেন অনার, ভেটারেন্স অনার, ভেটারেন্স অনার। হ্যাঁ, এটা মূলত কোথাকার প্রজাতি? এটা ভেটারেন্স, এটা বাইরের প্রজাতি। আচ্ছা, এটা হচ্ছে বাইরের প্রজাতি, মানে এই দেশের নয়, মানে বাইরের গোলাপ। আমরা জানি যে হল্যান্ডের গোলাপ কিন্তু পৃথিবী জুড়ে যার নাম, সেই হল্যান্ডের মানে ডাচ ভ্যারাইটি যেটা আমরা বলি, সেটা কি মূলত হল্যান্ড থেকেই আসে কি? না, এখানে আমরা যেটা কালেকশন করি, আমরা ব্যাঙ্গালোর যেসব ডাচগুলো আমরা, আচ্ছা ব্যাঙ্গালোর ডাচ, ব্যাঙ্গালোর ডাচ মানে সংগ্রহ করে থাকি এবং বিভিন্ন জায়গা থেকে আমরা গোলাপ। আচ্ছা, কোনো দর্শক বন্ধু ধরুন অনলাইনে বাড়িতে বসে নিতে চায়, সেক্ষেত্রে কি সে পাবে? আর সেক্ষেত্রে এই মুহূর্তে অনলাইনের সিস্টেমটা একটু বন্ধ রাখা আছে, মানে যেহেতু কাজের প্রেশারটা আপনাদের বেশি বলে, প্রেশার আছে, এখন সিজন চলছে। সিজন আমরা অনলাইনটা শুরু করি ঠিক এপ্রিল থেকে শুরু করি আমরা। আচ্ছা, এপ্রিল পরে আমরা অনলাইনটা, মানে সিজনটা প্রায় যখন শেষের দিকে যায় তখন কিন্তু অনলাইন শুরু হয়, কারণ এই সময়টাই অনলাইনে করতে গেলে আর এই বাগানের দিকে আর মনই দেওয়া যাবে না, সম্ভব না। তো আপনারা চেষ্টা করবেন এই সময়ের মধ্যে মানে নার্সারি ভিজিট করে নেওয়া, এর পরবর্তীকালে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে কিন্তু তখন অনলাইন ফ্যাসিলিটিস অ্যাভেল করতে পারেন। অবশ্যই অবশ্যই। আর একটা জিনিস বলে দিই, এখানে সমস্ত গাছ আছে, সমস্ত গাছেরই একটা আইডি, তার স্পেসিফিক আইডি গাছের নাম লেখা আছে, যদি কারো বুঝতে অসুবিধা হয় তো আমরা কী করি, সমস্ত গাছের একটা করে আইডি, সমস্ত গাছের আইডি আমরা লিখে রেখে দিই। প্রত্যেকটা গাছেই কিন্তু ট্যাগ সহ গাছ রয়েছে, ট্যাগ সহ গাছ আছে, আপনারা ট্যাগ দেখে গাছ নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। যে ভ্যারাইটি বলছেন সেই ভ্যারাইটির মধ্যেই সেই দেখা, যেমন একটা ভ্যারাইটিস আছে দা পেন্টার, 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 দা পেন্টার, পেন্টার, খুব সুন্দর, এটাও ভ্যারাইটিস আছে। এবং সমস্ত গাছেরই, সমস্ত গাছেরই আমরা আইডি দেখে দিয়েছি, যারা আইডি ধরে গাছ নিতে চাইবে তারা সমস্ত আইডি গাছ এখানে পেয়ে যাবে একদম। এখানেও একটা ভ্যারাইটি আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর, এটা জেনে নেবো কি ভ্যারাইটি আছে? এটার নাম হচ্ছে ব্ল্যাক জেড। ব্ল্যাক জেড, হ্যাঁ, আচ্ছা, এরও কিন্তু ট্যাগ সহ রয়েছে, প্রত্যেকটা ভ্যারাইটির কিন্তু ট্যাগ সহ আপনারা পাবেন, আপনারা কিন্তু যে ভ্যারাইটি চাইছেন সেই ভ্যারাইটিটাই আপনি পাবেন, কারণ এখানে প্রত্যেকটারই কিন্তু ট্যাগ সহ মার্কিং করা আছে।
কোনো রকম মিস হওয়ার ব্যাপার নেই। তো আমি বলবো যে আপনারা চোখ বুঝে যে ভ্যারাইটিটা আপনি চাইছেন সেই ভ্যারাইটিটাই কিন্তু আপনি পেয়ে যাবেন। পরে কোনো ভ্যারাইটি আমি দেখে নেবো। একটা দেখাচ্ছি, এটা রোডোস রেড। রোডোস রেড, রোডোস রেড, হ্যাঁ। এটা কিন্তু ফুলটা ফুটবে, মানে বাড়ে, এটা অনেকদিন লং লাস্টিং ফুল। এটা আচ্ছা লং লাস্টিং, এটা অনেকদিন থাকে একদম। আচ্ছা এখানে একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার, এটা কি জেনে নেবো? এটার নাম হচ্ছে কিস অফ ফায়ার। কিস, কিস অফ ফায়ার, কিস অফ ফায়ার। দেখুন কি সুন্দর একটা মানে মিষ্টি কালার, ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। ওই একটা ভ্যারাইটিস আছে দেখিয়ে দেবো, ওটা হচ্ছে ব্ল্যাক বাকারা। আচ্ছা ব্ল্যাক বাকারা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটা কালার। এটা কি প্রজাতির গোলাপ, মানে ডাচ ভ্যারাইটি? না, ব্ল্যাক বাকারা ডাচ ভ্যারাইটিস নয়। আচ্ছা এই একটা আছে আজুয়াসি, এটাও সুন্দর এইচটি ভ্যারাইটিস ফুল আছে। এটা হচ্ছে এইচটি ভ্যারাইটি, আজুয়াসি, আজুয়াসি, সি সি, আজুয়াসি, আজুয়াসি। এটা আছে, নাম হচ্ছে ভেটারেন্স ওনার, ভেটারেন্স ওনার, খুব সুন্দর বড় ফুল একটা। হ্যাঁ এইচটি ভ্যারাইটিস ফুল আছে, এটা একটা ভালো সুন্দর ফুল। বাহ, নাম মনিকা বেলোচি, মনিকা বেলোচি, খুব সুন্দর ফুল। আচ্ছা খুব সুন্দর একটা ফুল, মানে কালারটা খুব মিষ্টি, মানে আইডিয়া আছে। নাম পিচ অ্যাভালাঞ্চ। ও পিচ, পিচ অ্যাভালাঞ্চি, এটা একটা পিচ অ্যাভালাঞ্চি। এই হচ্ছে একটা গোলাপ, এই ভ্যারাইটির গোলাপ আমি আগেও এপিসোডেও দেখিয়েছিলাম, পিচ অ্যাভালাঞ্চি, মিষ্টি একটা কালার। এটা কি আছে? এটা হচ্ছে রূপ রয়্যাল, রূপ রয়্যাল, রূপ রয়্যাল। এটাও কিন্তু একটা জনপ্রিয় ভ্যারাইটি, খুব হাইলি সেন্টেড গাছ, এটা হাইলি সেন্টেড গোলাপের মধ্যেই কিন্তু এটা পড়ে। আচ্ছা এর এর দাম কি রেখেছেন? এই যে পিচ অফ অ্যাভালাঞ্চি, এর দাম 5 ইঞ্চি প্যাকেটে, যেটার দাম 50 টাকা। আচ্ছা 5 ইঞ্চি প্যাকেটে 50 টাকা প্রাইস উনি ওনারা রেখেছেন। তো এই ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা সহজেই কালেক্ট করতে পারেন। যেমন ওই একটা সুন্দর ভ্যারাইটিস আছে গ্যালাক্সি গ্লো। এটা কি বলেন? গ্যালাক্সি গ্লো, গ্যালাক্সি গ্লো, হ্যাঁ গ্যালাক্সি গ্লো। আচ্ছা এটা মূলত কোথাকার প্রজাতি? এটা বাইরের প্রজাতি, এটা আমাদের ইন্ডিয়ান না, এটা গ্যালাক্সি গ্লো বাইরের। আচ্ছা এই একটা আছে ল্যাভেন্ডার সিম্পলিসিটি, ল্যাভেন্ডার সিম্পলিসিটি, ল্যাভেন্ডার সিম্পলিসিটি, এটাও কিন্তু একটা ভালো গোলাপ। এটা এটা এইচটি গ্রুপের মধ্যে পড়ছে? না না না, এটা এইচটি গ্রুপের মধ্যে পড়ে না। আচ্ছা এই একটা আছে জয় অফ লাইফ, জয় অফ লাইফ, হ্যাঁ জয় অফ লাইফ। তো এটাও কিন্তু খুব সুন্দর একটা ভ্যারাইটি। এই একটা সুন্দর ভ্যারাইটিস আছে, এটা এর আগেও দেখেছি, নাম ব্ল্যাক বাকারা, ব্ল্যাক বাকারা, এটাও কিন্তু খুব জনপ্রিয় একটা ভ্যারাইটি। আমরা ছাদ বাগানে এই ধরনের ভ্যারাইটিগুলো খুব পছন্দ করি। এই একটা ভ্যারাইটিস আছে মৌরিস ইউট্রিলো। আরেকবার বললেন? মৌরিস ইউট্রিলো, মৌরিস ইউক্লেনো, ইউট্রিলো, ইউট্রিলো। এই একটা ভাবে যে প্রিন্সেস ডি মোনাকো, এটাও খুব জনপ্রিয় হয়, প্রিন্সেস ডি মোনাকো, খুব সুন্দর একটা গোলাপের ভ্যারাইটি। অ্যাকচুয়ালি আমি যদি গোলাপের নাম বলতে থাকি সারা দিনেও শেষ আজকে আর শেষ করা যাবে না, সেই জন্য আমি কিন্তু জনপ্রিয় ভ্যারাইটিগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। টপ সিক্রেট, এটাও কিন্তু খুব সুন্দর একটা ভ্যারাইটি। আচ্ছা এই ধরনের হাইটের গাছগুলো দাম কি রেখেছেন? এই ধরনের হাইটের গাছ দাম হচ্ছে 100 টাকা। আচ্ছা এই ধরনের গাছের হাইটের দাম কিন্তু আপনার, আচ্ছা এগুলোর মোটামুটি কি হাইট হবে? এই যে এটা হাইট আছে মোটামুটি 2-3 ফুটের, ওটাগুলো বেশি হয়ে যাবে, এটা 2 ফুট থেকে 3 ফুটের হাইটের কিন্তু গাছ আপনারা এই রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। সুন্দর ভ্যারাইটিস আছে, নাম সি জ্যাক, সি সি জ্যাক, সি জ্যাক। গাছটা তো অনেক বড়, গাছটাও যথেষ্ট বড়। আচ্ছা এগুলো অনেক পুরনো গাছ বোঝাই যাচ্ছে, পুরনো। আচ্ছা এগুলোর দাম কি রেখেছেন? এগুলোর দাম মোটামুটি 150 টাকার থেকে শুরু। আচ্ছা 150 টাকা থেকে শুরু হবে এই ধরনের বড় বড় গাছগুলো। এই একটা ভ্যারাইটিস আছে, নাম অ্যাভান গ্রেট, অ্যাভান গ্রেট, অ্যাভান গ্রেট। কেন ও এটার দাম কি, এটার দাম কি আছে? এখানে আরো একটা ভ্যারাইটি আমি দেখে নেব, এটার দাম কি বলে, এটার নাম কি বলে? মেলোডি পারফিউম, মেলোডি পারফিউম। বাহ এটা কোথাকার ভ্যারাইটি? মেলোডি পারফিউম, এটা বাইরের, এটাও বাইরের। আচ্ছা এটাও কিন্তু মানে বাইরের গোলাপ। তো আমাদের এই দেশে কিন্তু আমাদের এই আবহাওয়ায় খুব সুন্দরভাবে করা যাচ্ছে এই ধরনের গোলাপ। এই একটা ফুল আছে ডাচ ভ্যারাইটিস, নাম আডাম্মা। আচ্ছা এটাও একটা ডাচ ভ্যারাইটি, এটা কি বলেন? আডাম্মা, আডাম্মা, আডাম্মা। এখানে আরো একটা সুন্দর আমি ভ্যারাইটি দেখে নেব, কি বলেন? টাইথেন সানসেট, টাইথেন সানসেট। তো প্রচুর কিন্তু ভ্যারাইটি রয়েছে। রেডিয়েন্ট পারফিউম, রেডিয়েন্ট পারফিউম, এটা মূলত কোথাকার ভ্যারাইটি? এটা বাইরের ফুল। আচ্ছা এটাও কিন্তু একটা বাইরের গোলাপ, আমাদের এই আবহাওয়াতে কিন্তু খুব সুন্দরভাবে এর ফুল হয়ে থাকে। তো এই ধরনের ভ্যারাইটিগুলো কিন্তু আপনারা, হ্যাঁ আরও ভ্যারাইটি আছে আমি দেখাবো। তো এই ধরনের গোলাপের ভ্যারাইটিগুলো কিন্তু খুব জনপ্রিয় এবং খুব সুন্দরভাবে আমাদের করা যায়। ভ্যারাইটি রয়েছে, এটা কি আছে? ওটার নাম হচ্ছে শেয়ার ম্যাজিক, শেয়ার ম্যাজিক। এটা মূলত কোথাকার গোলাপ? শেয়ার ম্যাজিক, এটা বাইরের গোলাপ, এটা আমাদের এখানে ইন্ডিয়ান গোলাপ না, এটা শেয়ার। বাহ কি সুন্দর, দেখুন শেয়ার ম্যাজিক, খুব সুন্দর একটা গোলাপ। এর দাম কি রেখেছেন দাদা? এর দাম আছে 100 টাকা, এর দাম হচ্ছে 100 টাকা শেয়ার ম্যাজিক। আচ্ছা এর ফুল মোটামুটি কতদিন থাকবে? এটা এর ফুলটা মোটামুটি আপনার 20 দিন অবশ্যই থাকবে এই ফুলটা। মানে আমার ক্যামেরা পার্সনকে একটু ক্লোজে নিয়ে দেখাতে বলবো,
দেখুন বন্ধুরা, এত সুন্দর একটা গোলাপ, মানে খুব টাইট ফুলটা। এই একটা ফুল আছে যেটার নাম হচ্ছে ক্যাভারেট। ক্যাভারেট? ক্যাভারেট, হ্যাঁ ক্যাভারেট। আচ্ছা, মুনস্টোন, এটাও একটা খুব জনপ্রিয় ভ্যারাইটি। আমাদের ছাদ বাগানে কিন্তু এই ধরনের ভ্যারাইটিগুলো আমরা খুব সহজে করতে পারি এবং খুব সুন্দর একটা ভ্যারাইটি। ওর ভ্যারাইটিস আছে, নাম ওহাম। ওহাম? ওহাম। এটা কোথাকার ভ্যারাইটি? ওহামটা এটা ডাচ ভ্যারাইটি। আচ্ছা, এটা কিন্তু একটা ডাচ ভ্যারাইটির গোলাপ, আমাদের আবহাওয়ায় খুব ভালোভাবে। এর দাম কি রেখেছেন দাদা? এর দাম রেখেছি এটা 100 টাকা দাম আছে। মাত্র 100 টাকায় কিন্তু এই ধরনের ভ্যারাইটির গোলাপ আপনারা পাবেন। এই একটা গোলাপ আছে, নাম লা পারলা। লা পারলা, এটা মূলত এটাও ডাচ ভ্যারাইটির গোলাপ। এটাও কিন্তু একটা ডাচ ভ্যারাইটির গোলাপ। আপনি হাফ বার্ড দেখেছেন, এটা পুরো ফুটে গেছে। এটা ফুলও ফোটা ফুল একটা, আর আগে আমি দেখালাম একটু ফুলটা ফোটা বাকি আছে। তো এই যে ভ্যারাইটিগুলো, এগুলো কিন্তু খুব জনপ্রিয় একটা ভ্যারাইটি, ডাচ ভ্যারাইটির মধ্যে এই গোলাপগুলো পড়ে। তো একটা ভ্যারাইটি রয়েছে, এটা কি ভ্যারাইটি আছে? এটার নাম অ্যাকচুয়ালি নাম হচ্ছে টাইথেন সানসেট। টাইথেন সানসেট, এটা কোথাকার ভ্যারাইটি মূলত? টাইথেন সানসেট এটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি। আচ্ছা, এটা কিন্তু আমাদের একটা ইন্ডিয়ান, পুরোপুরি ইন্ডিয়ান ভ্যারাইটি। না, টাইথেন সানসেট আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটিস নয়। আচ্ছা সরি, তো এখানে দাদা যেটা আমাদেরকে জানালো যে এই টাইথেন সানসেট এটা কিন্তু ইন্ডিয়ান ভ্যারাইটি নয়, এটা অ্যাকচুয়ালি ডাচ ভ্যারাইটি বলতে পারি তো? না, এটাও ডাচ ভ্যারাইটিস না, এইচটি এইচটি ভ্যারাইটিস। এই একটার নাম আছে যেটার নাম ক্যাথেড্রাল। ক্যাথেড্রাল, হ্যাঁ এই ফুলটার নাম ক্যাথেড্রাল। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞাসা করব দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, মানে দর্শক বন্ধুদের হয়ে আমি আপনাকে জিজ্ঞাসা করব, এইচটি এবং আপনার যে ডাচ ভ্যারাইটি, এই দুটোর মধ্যে বিশেষত্ব বা তফাৎটা কি আছে? যেগুলো ডাচ ভ্যারাইটিস সেগুলো ওপেনিংগুলো খুব সুন্দর হয় এবং ফুলটা টাইট হয়, লং লাস্টিং হয়। আচ্ছা, যেমন এবার এইচটি যেগুলো ভ্যারাইটিস হয় ফুলগুলোর সাইজ বড় বড় হবে, ফুলগুলো মানে পুরো ওপেনিং খুলে যাবে, ওর মিডিলটা দেখা যাবে। আচ্ছা, কিন্তু ডাচ ভ্যারাইটিস মিডিলটা দেখা যায় না, মানে টাইট টাইট হয়ে থাকে এবং দীর্ঘদিন ফুলটা থাকে। এইচটি ভ্যারাইটিস ফুলটা আপনার বেশি লং লাস্টিং হয় না, বেশি দিন গাছে থাকতে পারে, বেশি দিন থাকে না, পুরো ফুলটা খুলে যায় কিন্তু ওর লং লাস্টিং হয় না। আচ্ছা, তো তুলনামূলকভাবে আপনি কোনটাকে বলবেন? এইবার সবই ফুল বেটার, এইচটি এবং সবই বেটার, কিন্তু আমরা যারা ছাদবাগানি বন্ধু যারা আছে বা আমরা যারা গোলাপ করে থাকি তারা কিন্তু মূলত ডাচ ভ্যারাইটিটাই বেশি পছন্দ করি। কারণ দাদার যে আমাদের বললো যে ডাচ ভ্যারাইটি গোলাপটা কিন্তু বেশি দিন স্টে করে এবং ফুলটা কিন্তু টাইট থাকে, তো সেই কারণে আমাদের গাছে কিন্তু ফুল আমরা রাখতে বেশি দিন পছন্দ করি। তো আমরা কিন্তু ডাচ ভ্যারাইটির গোলাপটা বেশি পছন্দ করি। সেন্টের যে গোলাপগুলো সেটা মূলত কোথা, মানে কি ভ্যারাইটির মধ্যে পড়ে? ডাচ ভ্যারাইটির মধ্যে পড়ে নাকি সেন্ট মানে ডাচ ভ্যারাইটিস কিন্তু সেন্ট হয় না? আচ্ছা, ডাচ ভ্যারাইটিগুলোর মধ্যে কিন্তু সেন্ট আসে না? আসে না। যেরকম যেরকম আমাদের একটা খুব জনপ্রিয় সেন্টেড গোলাপ আমরা জানি, সেটা হচ্ছে ডাবল ডিলাইট, এটা মূলত কোন ভ্যারাইটির মধ্যে পড়ে? এটা অ্যাকচুয়ালি এটা এইচটি ভ্যারাইটিসের মধ্যে। আচ্ছা, মানে ডাবল ডিলাইট বড় বড় ফুল এবং ফুলটা কিছুদিন দুই একদিন পর কিন্তু ফুলটা মানে ফুলে যায়, খুলে যায় পুরো, ওপেনিং পুরো খুলে যায়, ওপেন হয়ে যায় মানে, এবং আকারেও বড় হয়ে যায়। আকারে তো এই যে ভ্যারাইটিগুলো দাদা এখানে আমাদেরকে জানালো, সবকটা ভ্যারাইটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। শুধু মানে যেগুলো নাম মেনশন করলাম সেগুলো নয়, মানে এখানে সমস্ত রকমের ভ্যারাইটিস আছে। আপনার যেমন ক্যালিফোর্নিয়া ড্রিম থেকে শুরু করে ক্যাপ্রাস ডিমিল্যান্ড থেকে শুরু করে আমরা সমস্ত রকম ভ্যারাইটিস এখানে পেয়ে যাবো। যেমন ওই একটা সুন্দর ফুল আছে যেটা আমি দেখাই, নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া ড্রিম। আচ্ছা, এখানে আরও একটা দাদা ভ্যারাইটি আমাদেরকে বলছে, এটার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া ড্রিমি। আচ্ছা, আপনার ফুলটা দেখুন, ক্যালিফোর্নিয়া ড্রিমি। ক্যালিফোর্নিয়া ড্রিমি, এটা কি মূলত? ওটাও একটা এইচটি ভ্যারাইটিস ফুল আছে, বড় ফুল। আচ্ছা, এই আমরা দর্শক বন্ধুদের বলছি, মানে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আপনারা যখন গোলাপ কিনবেন দেখবেন যে ফুলগুলো ফুটে মানে পরপর মানে খুলে গেছে, সেগুলো জানবেন এইচটি ভ্যারাইটি, তাই তো? না না, এইচটি ভ্যারাইটিস ফুলের সাইজটা বড়। ও আচ্ছা, এইচটি ভ্যারাইটির ফুলের সাইজটা কিন্তু বড়। এইচটি মানে হাইব্রিড, মানে ফুলটা বড়, মানে ফুলটা ফোটা অবস্থা থেকেই বড়, সেটা এইচটি গ্রুপের মধ্যে পড়ে, এইচটি গ্রুপের মধ্যে। আর যেটা দেখবেন ছোট টাইট হয়ে আছে মানে জমাট আকারে রয়েছে, সেটা আপনারা সবসময় জেনে রাখবেন যে সেটা কিন্তু ডাচ ভ্যারাইটির মধ্যে পড়ে। না না, ফুলের অনেক রকম মানে কোয়ালিটি আছে, যেমন মিনিয়েচার আছে, মানে খুব ছোট ফুল, ছোট ফুল মিনিয়েচার গোলাপ, ফুলরি বান্দা, হাজারি গোলাপ আছে, হাজারি গোলাপ মানে সেখানে অসংখ্য ফুল হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমি যেটা ফুলের কোয়ালিটি বলছি, মিনিয়েচার একদম ছোট ফুল, একদম ফুলরি আছে, ফুলরি মানে ছোট ছোট ফুল, গ্যান্ডি ফ্লোরা। আচ্ছা, গ্যান্ডি ফ্লোরা মিন্স হচ্ছে এইচটি আর ফ্লোরির মধ্যখানে। আচ্ছা, মানে না বড় না ছোট, তাকে বলা হবে গ্যান্ডি ফ্লোরা। গ্যান্ডি ফ্লোরা, তারপরে আমরা চলে যাব এইচটি ভ্যারাইটিস মানে হাইব্রিড টি,
সেটা সম্পূর্ণ বড় বড় ফুল হবে। আচ্ছা, মানে ফুলের এইভাবে একটা করে স্টেজ ভাগ করা আছে, মানে সেগমেন্ট ওয়াইজ করা আছে। তো দর্শক বন্ধু যারা আছেন তারা তো বুঝতেই পারলেন এবং জেনেও নিলেন যে এই যে দাদা আমাদেরকে বুঝিয়ে দিল। তো এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন নার্সারিতে গিয়ে গোলাপ যারা কিনছেন তারা এইভাবে কিন্তু দেখে নেবেন। আর আমি বলবো যে রঞ্জিত নার্সারিতে কিন্তু অবশ্যই আসবেন, কারণ রঞ্জিত নার্সারির কালেকশনটা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম, তো সবটাই কিন্তু রয়েছে গোলাপের ওপর এবং এইচটি এবং মূলত হাজ ভ্যারাইটি গোলাপটাই কিন্তু ওনারা বেশি করে থাকে। তো আমি চেষ্টা করলাম ভ্যারাইটিগুলো দেখাবার, বাকি রয়ে গেল প্রচুর আইটেম। তো একদিনে একটা এপিসোডের মাধ্যমে কিন্তু এত আইটেম সেখানে রয়েছে সবটা কিন্তু দেখানো সম্ভব নয়, তাহলে কিন্তু আর ভিডিওটা আজকে শেয়ারশি করা যাবে। তো আমি ধীরে ধীরে বাকি আইটেমসগুলো আরও এপিসোডের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব। তো এবার আমি দাদার কাছে যাব। দাদা, আপনি এই যে ভ্যারাইটিটা বললেন, কোনো দর্শক বন্ধু বা কোনো ছাদ বাগানি বন্ধু আপনার এই মানে নার্সারি থেকে যদি কোনো কেউ কালেক্ট করতে চায় তাহলে কীভাবে কালেক্ট করবে বা কীভাবে আসবে সেটা একটু বলে দিন। অ্যাকচুয়ালি এই সময় আপনার মানে নার্সারির থেকে এসেই কালেকশন করতে হবে। একদম, এই নার্সারিটা অবস্থিত শিখরপুরে। শিখরপুরে আপনার আসতে গেলে অনেক রকম মানে পদ্ধতি আছে, আপনি বাসে আসতে পারেন। মূলত আপনার যেটা বাগুইহাটি ওদিকে উল্টোডাঙ্গা বা শ্যামবাজার হয়ে 921 আছে, 921C আছে, আরও 211 আছে, আরও কোলেঘাট টু শ্যামবাজার আছে। আপনি ওখান থেকে যে কোনো বাসে আপনি শিখরপুরে নেমে এখানে আসতে পারেন। এই দিক থেকে আপনি মনে করুন সায়েন্স সিটি ওই দিক থেকে আসবেন বা শিয়ালদার থেকে আসবেন, আর 239 বি আছে, হাওড়ার থেকে AC S12 আছে, এসে আপনার সাপুজি নামতে হবে, সাপুজি নেমে আপনি অটো করে এখানে পৌঁছে যেতে পারবেন। মানে আর আপনার আসতে সাপুজির থেকে আসতে আপনার অটো করে আসতে। একদম, তো বন্ধুরা শুনতেই পেলেন আপনারা কিন্তু এভাবে চলে আসবেন, কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু ফোন করে আপনারা ফোন নম্বরে ফোন করে জেনে নেবেন। আচ্ছা দাদা, আপনার এখানে আসার কোনো টাইমিংস মানে কোন সময়টা দর্শক বন্ধুরা আসবে? দর্শক বন্ধুদের আসার জন্য একটাই সময় বলবো যে আমার মানে নার্সারিটা সকাল 6টার থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ওপেনিং থাকে। আচ্ছা, এবার এই সময়ের মধ্যে আপনি যখন খুশি আসতে পারেন। এবার আমাদের একটা টিফিন আওয়ার থাকে যেটা 1টা থেকে 2টার মধ্যে, যদি কোনো নার্সারি যদি এসে যায় কাস্টমার আমাকে ফোন করলে আমরা নার্সারিতে সেখানে গিয়ে পৌঁছে যাই। একদম, তো এই সময়ের মধ্যেই আসার চেষ্টা করবেন, কারণ ওনারা এই সময়টা অ্যাভেলেবেল থাকেন। আর আপনারা যখন ভ্যারাইটিগুলো নেবেন বা চুজ করবেন তখন কিন্তু আপনাদেরকে ওনারা গাইড করে দিতে পারবেন। অবশ্যই অবশ্যই, সমস্ত আইডি আমাদের এখানে কালেকশন আছে, আপনি যে আইডি বলবেন সেই আইডি আপনি এখানে পেয়ে যাবেন, সমস্ত আইডি এখানে অ্যাভেলেবেল আছে। আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, গ্রিন ওয়ার্ল্ড রঞ্জিত নার্সারির একটা পরিচিত নাম, কারণ গ্রিন ওয়ার্ল্ড বহুদিন ধরে রঞ্জিত নার্সারিকে চেনে এবং জানে। আর রঞ্জিত নার্সারির যে কালেকশন সেটা গ্রিন ওয়ার্ল্ড কিন্তু এর আগেও শেয়ার করেছে। তো সবকটা ভ্যারাইটি কিন্তু আপনারা জেনুইন এবং অথেন্টিক পাবেন, এটা কিন্তু 100% নয়, 200% আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। অবশ্যই, এবার আমি দাদার কাছে যাব যে দাদা আপনার এখানে আসার জন্য কোনো যোগাযোগের নাম্বার? যোগাযোগের নাম্বার আমার মোবাইল নাম্বার আছে, যেটা 9836160317। আমি আরেকবার বলে দিই, 9138361603017। আচ্ছা, এটা একটাই নাম্বার? একটাই নাম্বার, অল্টারনেট নাম্বার আছে। কোনো অসুবিধা নেই, যদি কোনো সময় অসুবিধা হয় তো দাদা কিন্তু আপনাকে রিপ্লাই করে দেবে। তো আমি বলবো একবার অন্তত এই রঞ্জিত নার্সারিতে আসো, কারণ রঞ্জিত নার্সারির কালেকশনটা কিন্তু খুব সুন্দর এবং জেনুইন অথেন্টিক। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, কারণ একটা লাইক এই ধরনের এপিসোড বানাতে আগামী দিনে আমাদেরকে আরও মোটিভেট করবে। আর যদি গ্রিন ওয়ার্ল্ডে প্রথম হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো এইরকম ভিডিওস আপলোড করবে নোটিফিকেশানসের মাধ্যমে কিন্তু তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই আরেকটা এপিসোডের মাধ্যমে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ড জুড়ে থাকুন। আর দাদার ডাকে আমি এসেছিলাম, দাদা আমাদের যে মূল্যবান সময় আমাকে দিল তার জন্য জানাই দাদাকে অসংখ্য ধন্যবাদ গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে। আর যাদের এতক্ষণ ধরে আপনারা উপর থেকে দেখলেন আমাদের এই এপিসোডটা স্কিপ না করে, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো দেখতে থাকুন গ্রিন ওয়ার্ল্ড সময়।